ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কারো জন্য দোয়া করলে দোয়া করার পরে আবার তাকে সেটি দোয়া করা হয়েছে এটি বলা যাবে না সঠিক কিনা আলহামদুলিল্লাহ জি কারোর জন্য দোয়া করলে দোয়া আসলে কেন আমি করেছি দোয়া কি আসলে তাকে শোনানোর জন্য করেছি নাকি রিয়েলি আমি তার মঙ্গল কামনা করার জন্যই এটি করেছি যদি আমি সত্যিকার অর্থে মঙ্গল কামনার জন্য এটি করে থাকি এবং তার জন্য দোয়া করেছি এজন্য যে তার জন্য দোয়া করলে আমার নিজের জন্য ঠিক সেম দোয়াটি আল্লাহ কবুল করেন এই অর্থে যদি আমরা দোয়া করি তো সেটি তো পরবর্তীতে জানালে এটার যে মূল উদ্দেশ্য ছিল যে কারো অজান্তে কারো জন্য দোয়া করা সেটাই হচ্ছে হাদিসের ভাষ্য যে কারো অজান্তে যদি এক মুসলিম ভাইয়ার এক মুসলিমের অনুপস্থিতিতে যদি দোয়া করে তাহলে সম পরিমাণ দোয়া দোয়াকারের আমল নামায় বা দোয়াকারের পক্ষে এটি কবুল করা হয় তো যদি এই ধরনের উদ্দেশ্য নিয়ে আমরা কারো অনুপস্থিতি বা কারো অগচরে কারো দৃষ্টি বা শ্রবণের এমনটি করে থাকি তো সেই উদ্দেশ্য তো ব্যাহত হবে যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে না জানানোটাই হচ্ছে উত্তম আর যদি এরকম কোনো উদ্দেশ্য না থাকে যে এমনিটি দোয়া করা হয়েছে তো দেখা সাক্ষাতে তার সাথে আরো সম্পর্ক বা বৃদ্ধি পাবে বা তিনি শুনে খুশি হবেন বা এরকম যদি কোনো বিষয় থাকে তো সেক্ষেত্রে বলা যেতে পারে এভাবে বিষয়টি বলা যে হারাম এমনটি নয় বরং বলার মধ্য দিয়ে ক্ষতির সম্ভাবনা একটা থাকে নিজের ভিতরে অহংকার আসতে পারে অথবা তিনি অতিরিক্ত প্রশংসা করে বসতে পারেন অথবা তিনি মনে মনে এমনও মন্তব্য করতে পারেন যে আয়ের হায়রে দেখা হয়েছে বিদায় আমার জন্য এখন কত কিছু না বলল কিন্তু আহ পশ্চাতে সে তো আসলে আমার ভালো চায় না আমার মঙ্গল চায় না তো এই ধরনের আমাদের সমাজে যে সামাজিক যে বিভিন্ন ধরনের আহ কুকর্ম রয়েছে সেই হিসাবে কুধারণা ধারণা করে বসতে পারেন যার জন্য আমি যখন কারো জন্য কোনো দোয়া করব সেটি একমাত্র আল্লাহ আল্লাহ জন্যই করব অতএব জানবেন এবং আমি অন্য কাউকে এগুলো বলা বা যার জন্য দোয়া করেছি তাকে শোনানোর জন্য তো আমি দোয়া করিনি যদি শোনানোর জন্য দোয়া করে থাকি তাহলে তো সেটি আর আসলে এবাদাত হলো না আহ তিনিও ফেলেন কিনা কিছু আল্লাহ আলাম আর আমি নিজেও তো কিছু পাবো না কারণ আমার উদ্দেশ্য ছিল কিন্তু তাকে শুনিয়ে তার থেকে একটু বাহবা কুডানো। তো অতএব না শোনানোটাই হচ্ছে উত্তম কিন্তু যদি শোনানোর ভিতরে কোনো যদি ভালো কোনো দিক থাকে তো শোনানো যেতে পারে হারাম বা নিষিদ্ধ একেবারে শোনানো বিষয়টি এমন নয় আল্লাহ আলম সাল সালাম